ইরানে 5 দিনের রাষ্ট্রীয় শোক। হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং শীর্ষস্থানীয় ব্যক্তিদের মৃত্যুতে আজ থেকে 5 দিনের রাষ্ট্রীয় শোক। সোমবার এ বিষয়ে নির্দেশনা দেন সর্বোচ্চ দলীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। ইরানের প্রেসিডেন্টের মৃত্যু, মধ্যপ্রাচ্যে সংকট বাড়ার শঙ্কা, ইসরায়েলের সাথে উত্তেজনার মধ্যেই প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে হারালো ইরান। বিশ্লেষকরা বলছেন, সংকট জর্জরিত গোটা মধ্যপ্রাচ্যেই পড়তে পারে তাদের মৃত্যুর প্রভাব। এবার যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিল সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। গতকাল সোমবার দিবাগত রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। ভারতের পশ্চিমবঙ্গে সহিংসতার মধ্যেই শেষ হলো 5ম দফার ভোট। সোমবার সকালে ভোট গ্রহণ শুরু হয় শান্তিপূর্ণভাবেই, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে 7 আসনেই সহিংসতার ঘটনা ঘটে। ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হলেন পরমাণু আলোচক বাগেড়ি। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পাশাপাশি প্রাণ হারিয়েছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। প্রেসিডেন্ট রাইসির উত্তরসূরি হিসেবে এরই মধ্যে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবিরকে নির্বাচিত করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানি। ইব্রাহিম রাইসির উত্তরসূরি কে এই মোহাম্মদ মুখবের? মোহাম্মদ মুখবের জন্ম 1955 সালের 1 সেপ্টেম্বর ইরানের দক্ষিণাঞ্চল প্রদেশ ডেজফুল শহরে। আন্তর্জাতিক আইনে পিএইচডি ডিগ্রিধারী এই নেতা অত্যন্ত চৌকস ও অভিজ্ঞ ব্যবস্থাপক হিসেবে পরিচিত। এক পর্যায়ে তিনি ইরানের রাজনীতিতে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। রাইসির মতো মুখবেরকেও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির ঘনিষ্ঠ হিসেবে দেখা হয়। ইসরায়েল ও হামাস নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চায় আইসিসি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষা মন্ত্রী ইয়ুব গ্যালান্ট ও হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। গত 7 অক্টোবর ইসরায়েলের হামলা ও এর জেরে গাজায় যুদ্ধ অপরাধ সংগঠন এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে তাদের বিরুদ্ধে এই পরোয়ানা চাওয়া হয়েছে।